আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কিছুটা দেরি হলেও জটিলতা কেটে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। জমি আর অর্থায়ন নিশ্চিত হয়ে যাওয়ার পর বছরের শেষের দিকে চালু করার কথা চিন্তা করছে প্রকল্পের একটি অংশ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা চালু করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে এখন। কিন্তু আসলে কি বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ডিসেম্বরে চালু করা সম্ভব? বাস্তবতা কি আসলে তাই? প্রকল্প এলাকায় কাজের যে অগ্রগতি তাতে আমার ব্যক্তিগত যে মতামত, তা হচ্ছে কোনোভাবে সম্ভব নয় ডিসেম্বরে চালু করা, কারণ অনেক কাজ বাকি, আবার এখন বর্ষা মৌসুম চলছে। তবে নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে কাজ করলে গতি কিছুটা বৃদ্ধি পায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারাই বলবেন সম্ভব কি ডিসেম্বরে একটি। ক্যান্টনমেন্ট এলাকায় দেখুন অনেকগুলো পিলারের উপর গাডার বসানোর কাজ বাকি। তবে দেরি হলেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভূমি যে জটিলতা ছিল তা কেটে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ভূমি বরাদ্দ ছিল 210 একর, এর মধ্যে সবচেয়ে বেশি ভূমি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে 128 একর, সড়ক এবং জনপথ বিভাগ 27 একর, সাধারণ মানুষের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে 28 একর এবং বাকি 2 সিটি কর্পোরেশনের কাছ থেকে 27 একর জমি গ্রহণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। বনানীর এই অংশে অর্থাৎ বনানী ফ্লাইওভার থেকে বনানী DOHS পর্যন্ত গাডার উত্তোলন সম্পন্ন হয়েছে। বনানী DOHS থেকে তেজগাঁও পর্যন্ত কিছু অংশে পাইলিং এবং পিলার নির্মাণের কাজ চলছে এবং এই পাইলিং এবং পিলার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। পাশাপাশি কিছু অংশে চলছে পিলারের উপর গাডার উত্তোলনের কাজ।
লাইন আছে মনে হয় ফুল করছে নাকি হ্যাঁ ফুল করছে থামবে না প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।